শেষ পর্যন্ত মন্ত্রীর মোবাইল সেটটিও ছিনতাইকারীর থেকে রেহাই পেল না ঢাকার রাস্তার গাড়িতে বসে থাকা পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের হাত থেকে তার আইফোন কেড়ে নিয়ে পালিয়েছে এক ছিনতাইকারী রোববার বিজয় সরণিতে ঘটনা ঘটলেও এখন পর্যন্ত সেই মোবাইল সেট উদ্ধার করা সম্ভব হয়নি ইন্টারনেটে সামাজিক মাধ্যমে ছড়িয়ে এমন ভিডিওর অভাব নেই ঢাকার মানুষ মাত্রই জানেন গাড়ির খোলা জানালার পাশে বসে মোবাইলে কথা বলা আর ছিচকে হাতে মোবাইল ফোন তুলে প্রায় একই কথা কেননা ঢাকার প্রায় প্রতিটি সিগনালে অহরহই এমন ঘটছে গত রোববার যার শিকার হয়েছেন খোদ পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মঙ্গলবার একনেক বৈঠক নিয়ে ব্রিফিং শেষে সাংবাদিকদের সাথে আলাপের এক পর্যায়ে পরিকল্পনামন্ত্রী নিজেই জানান আমেরিকা থেকে ছেলের পাঠানো উপহারের ফোনটি ছিনতাইকারীর কবলে পড়েছে তবে নতুন সিম কার্ড তুলেছেন তিনি মন্ত্রী জানান রোববার সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বাসায় যাবার পথে গাড়িতে বসেই তিনি মোবাইল ব্রাউজ করছিলেন বিজয় স্মরণের সিগনালে গাড়িটি থেমে দাঁড়ালে হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌড়ে পালায় বিষয়টি গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে জানালে তিনি গাড়ি থেকে নেমে ছিনতাইকারীর পিছু নিলেও শেষ পর্যন্ত তাকে আর ধরা যায়নি এই ঘটনার পর সোমবার বিজয় এলাকায় দেখা যায় ছিজকে ছিনতাইকারীদের দৌরাত্ম বন্ধ করতে টহল জোরদার করেছে পুলিশ নেই কোনো হকার কিংবা ভিখারিও এদিকে কাফরুল থানায় মামলা দায়ের করেছেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী যত দ্রুত সম্ভাবনা চাইব আমি সেটা তার মোবাইলটা আমরা করি গ্রেফতার করি করি গিফারি বাংলা চ্যানেল